শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আমি সুব্রত কুমার দেবনাথ, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে বা আমি আমার পূর্বে ক্লাসেও বলেছি যে করোনা মহামারীর ভিতরে তোমাদের সিলেবাসটাকে ছোট করে ক্লাস পরিচালনা করা হচ্ছে। তোমাদের যে শর্ট যে সিলেবাস দেওয়া হয়েছে, এই শর্ট সিলেবাসের আজ 3 নম্বর যে ক্লাস, এটি আমি আলোচনা করব। অর্থনীতি প্রথম পত্রের আমার আজকের আলোচ্য বিষয় চাহিদার ধারণা এবং চাহিদা বিধি। শিকন ফল, আজকের ক্লাস আলোচনার পর শিক্ষার্থীরা চাহিদার ধারণা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা বিধি সূচির সাহায্যে ব্যাখ্যা করতে পারবে, চাহিদা বিধি রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারবে। যদিও আমাদের ক্লাসটা হলো চাহিদার ধারণা এবং চাহিদা বিধি, আমি সর্বপ্রথম চাহিদা কি এটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চাহিদার কেন উৎপত্তি হয়েছে? আমাদের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য সামগ্রী, এই দ্রব্য সামগ্রী যদি আমরা আমাদের ইচ্ছা মতো পেয়ে যেতাম তাহলে কিন্তু চাহিদা ধারণা উৎপত্তি হতো না। আমাদের অভাব অসীম, অভাব অসীম মানে এই অভাবের কিন্তু কোনো শেষ নাই। আমরা দেখতে পাই আমাদের যে প্রত্যেক যে জীবন, আমরা দেখতে পাই যে একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব আমাদের সামনে আসে। এভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু অভাবের সম্মুখীন হই, এই জন্য বলা হয়েছে কি অভাব অসীম। কিন্তু এই অভাব পূরণের কিন্তু সম্পদ, এই সম্পদগুলো কিন্তু সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমরা কিন্তু আমাদের সব অভাবগুলো কিন্তু পূরণ করতে পারি না। এজন্য আমরা কি করি, সীমিত সম্পদ দিয়ে আমাদের যে সব অভাবগুলো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেগুলো আগে পূরণ করি, আর যেগুলো অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ সেগুলো পরে পূরণ করে থাকি। এই সকল কারণের জন্য কিন্তু মূলত চাহিদার সৃষ্টি। সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে কেবল এই পাওয়ার আকাঙ্ক্ষাকেই কিন্তু চাহিদা বলা হয় না। অর্থনীতিতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে কিন্তু চাহিদা বলা হবে। আমরা বলতে পারি যে একজন গরিব কৃষকের যদি উড়োজাহাজ কেনার শখ থাকে তাহলে কিন্তু আমরা সেটি চাহিদা বলতে পারবো না, কারণ ওই গরিব কৃষকের কিন্তু উড়োজাহাজ কেনার ইচ্ছা আছে কিন্তু প্রয়োজন অর্থ বা সামর্থ্য এ দুটি কিন্তু নাই, কাজে কিন্তু এটাকে আমরা চাহিদা বলতে পারব না। যদি বলা হয় একজন ভিক্ষুকের মোটর গাড়ি কেনার ইচ্ছা আছে,
এটাকেও কিন্তু আমরা চাহিদা বলতে পারবো। কারণ কি, তার ওই মোটর গাড়ি কেনার ইচ্ছা থাকতে পারে কিন্তু অর্থ বা প্রয়োজনীয় যে আর্থিক সামর্থ্য এটি কিন্তু নাই, তখন তাকে কিন্তু আমরা চাহিদা বলতে পারবো না। একজন ধনী লোক কিন্তু কৃপণ, তার মোটর গাড়ি কেনার ইচ্ছা থাকতে পারে, তার কিন্তু মোটর গাড়ি কেনার ইচ্ছা আছে, তার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যও আছে, কিন্তু প্রয়োজনীয় অর্থ ব্যয় করার কোনো ইচ্ছা কিন্তু তার নাই, আমরা কিন্তু তখন তাকে কিন্তু চাহিদা বলতে পারবো না। তাহলে আমরা কিন্তু কিছু বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছি যে কোন ক্ষেত্রে চাহিদা হচ্ছে, কোন ক্ষেত্রে চাহিদা হচ্ছে না। চাহিদার কিন্তু তিনটি বৈশিষ্ট্য রয়েছে, এক কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য, এবং সর্বশেষে রয়েছে প্রয়োজনীয় অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা। এই তিনটে বৈশিষ্ট্য যখন বিদ্যমান থাকবে তখন কিন্তু তাকে চাহিদা বলা হবে। অর্থনীতিবিদ পেনশন তিনি বলেছেন যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলা হবে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে কোনো ক্রেতার একটি নির্দিষ্ট দ্রব্যর পাওয়ার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য এবং নির্দিষ্ট দামে ওই দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা যদি থাকে তখন তাকে আমরা চাহিদা বলতে পারবো। আমরা এখন আলোচনা আসি চাহিদা বিধি কি। যে বিধির সাহায্যে দাম এবং চাহিদার মধ্যে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা বিধি বলে। তাহলে কিসের কিসের ভিতরে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করছে? দাম এবং চাহিদার মধ্যে। আবার বলা যায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটি হলো চাহিদা বিধি। অর্থাৎ দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে এটিকে কিন্তু আমরা চাহিদা বিধি বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি কি দাম এবং চাহিদার মধ্যে কিন্তু সম্পর্ক কি বিপরীতমুখী। দাম বাড়লেই কোনো দ্রব্যের চাহিদা কমে যাচ্ছে এবং দাম কমলেই কোনো দ্রব্যের চাহিদা বাড়ে। এখানে উল্লেখ্য কি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকতে হবে। তখন কিন্তু এটিকে চাহিদা বিধি বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা সহজে আরো সহজে বলতে পারি যে বিধির সাহায্যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা বিধি বলা হয়ে থাকে। আমরা এই যে চাহিদা বিধি এটি কিন্তু সূচির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। চাহিদা বিধির যে মূল আলোচনার যে বিষয়বস্তু সেটি কিন্তু আমরা জানি, সেটি কি দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্ককেই কিন্তু আমরা চাহিদা বিধি বলছি। আমরা আলোচনার সুবিধার্থে এখানে একটি ছক অঙ্কন করে রেখেছি। এখানে প্রাইস পার ইউনিট অর্থাৎ দাম, কোয়ান্টিটি ডিমান্ড, চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 85 একক। দাম কমে যখন 8 টাকা হয় তখন চাহিদার পরিমাণ কত হচ্ছে? 60 একক। দাম আরো কমে যখন 6 টাকা হয় তখন চাহিদার পরিমাণ কত? 70 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাম আরো কমে যখন 4 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ কত? 80 একক। দাম আরো কমে যখন 2 টাকা হচ্ছে তখন কত? 90 একক। তাহলে আমরা উপরের ছক থেকে কিন্তু
স্পষ্টতই দেখতে পাচ্ছি যে কোনো দ্রব্যের দাম 10 টাকা থেকে 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 2 টাকা কমে গেলে, অর্থাৎ দাম যদি ক্রমান্বয়ে কমতে থাকে, চাহিদা পরিমাণ কিন্তু 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দাম কমলে কিন্তু চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যদি বিপরীত অবস্থায় মনে করি, দাম যখন 2 টাকা তখন চাহিদা পরিমাণ 90 একক, দাম যখন 4 টাকা তখন চাহিদা পরিমাণ 80 একক, দাম যখন 6 টাকা তখন চাহিদা পরিমাণ কত? 70 একক। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে কোনো দ্রব্যের দাম যদি ক্রমাগত বাড়তে থাকে তখন চাহিদা পরিমাণ পূর্বের তুলনায় হ্রাস পায়। অর্থাৎ দাম যদি 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা থেকে 6 টাকা, 6 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 10 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ 90 থেকে কমে 80, 80 থেকে কমে 70, 70 থেকে কমে 60 এবং 60 থেকে কমে 50 হয়। সুতরাং উপরে সূচি থেকে আমরা এটাই বুঝতে পারি বা সূচিতে এটাই প্রতীয়মান হয় যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, আর এটিকেই বলা হয় কি, চাহিদা বৃদ্ধি। আমরা রেখাচিত্রের সাহায্যে কিন্তু চাহিদা যে বৃদ্ধি এটি কিন্তু অঙ্কন করতে পারি। আমরা সহজে বলতে পারি দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক যদি রেখাচিত্রের সাহায্যে অঙ্কন করা হয় তখন তাকে চাহিদা রেখা বলা হয়ে থাকে। আলোচনার সুবিধার্থে আমি একটি রেখা অঙ্কন করে রেখেছি চিত্রে। ও এক্স ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, ও ওয়াই লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। আমি পূর্বে যে ছকটা অঙ্কন করেছিলাম, এই যে ছকটি, এর উপর ভিত্তি করে কিন্তু এই রেখাটি অঙ্কন করা হয়েছে। দাম যখন 2 টাকা তখন চাহিদা পরিমাণ কত? 90 একক। দাম আরো বেড়ে যখন 4 টাকা হয় তো দাম চাহিদা পরিমাণ কমে হয় কত? 80 একক। কত আমরা দেখতে পাচ্ছি যে কোনো দ্রব্যের দাম বাড়লে ক্রমান্বয়ে চাহিদা কমে যাচ্ছে। দাম 4 টাকা থেকে 6 টাকা, 6 টাকা থেকে 8 টাকা, বা 8 টাকা থেকে 10 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 80 থেকে 70, 70 থেকে 60, 60 থেকে 50 কমতে থাকে। সুতরাং কোনো দ্রব্যের দাম থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, চাহিদা পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। বিপরীত অবস্থায় আমরা যদি বলি দাম যখন 10 টাকা তখন চাহিদা পরিমাণ কত? 50 একক। দাম কমে যখন 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 2 টাকা হয় তখন চাহিদা পরিমাণ বেড়ে কত হয়? 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। সুতরাং আমরা বলতে পারি কি যে কোনো দ্রব্যের দাম যদি ক্রমান্বয়ে হ্রাস পায় তবে চাহিদা পরিমাণ কি হয়? পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারণে আমরা যে বিন্দুগুলো পাচ্ছিলাম, একটা 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 একটা, এই বিন্দুগুলো যোগ করলে আমরা পাই কি, ডি। ডি একটি চাহিদা রেখা যা বাম হতে ডান দিকে নিম্নগামী। কেন চাহিদা রেখা নিম্নগামী হলো? দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্কের কারণেই কিন্তু চাহিদা রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী হয়েছে। সুতরাং উপরের চিত্র থেকে আমরা এটি প্রতীয়মান হলো যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, কোনো দাম কমলে চাহিদা বাড়ে, এবং দাম এবং এই চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্ককে কি বলা হয়? চাহিদা বৃদ্ধি। চাহিদা বৃদ্ধিরও কিছু ব্যতিক্রম রয়েছে। আমরা জানি যে কোনো বৃদ্ধির কিছু কিছু ব্যতিক্রম থাকে। যদি তোমাদের আলোচনার ভিতরে এই ব্যতিক্রমগুলো ছিল না, তবে আলোচনার সুবিধার্থে আমি এগুলো একটু আলোচনা করছি। যে অভ্যাস ও রুচির পরিবর্তন, কোনো ব্যক্তির যদি অভ্যাস এবং রুচির পরিবর্তন হয় তখন কিন্তু চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হবে না। অর্থাৎ কোনো দ্রব্যের দাম বাড়লেও সে কিন্তু পূর্বের তুলনায় বেশি ভোগ করতে চাইবে।
আয়ের পরিবর্তন, কোনো ব্যক্তির আয়ের পরিবর্তন হলে তখন কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকরী হয় না, অর্থাৎ কোনো দ্রব্যের দাম বাড়লেও কিন্তু সে পূর্বের তুলনায় সেই দ্রব্য বেশি পরিমাণে ক্রয় করে। যেমন আমরা বলতে পারি কোনো ব্যক্তির আয় বেড়ে গেল, সে যদি আগে মোটা চাল খেত তাহলে দাম বৃদ্ধি সত্ত্বেও সে কিন্তু চিকন চাল কিনবে, এক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকরী হবে না। অবস্থানগত কারণেও কিন্তু আমাদের চাহিদা বৃদ্ধি কিন্তু অনেক সময় কার্যকর হয় না। যেমন কোনো কোনো এলাকায় মাছের দাম কমলে কিন্তু হঠাৎ করে কিন্তু চাহিদা বৃদ্ধি পায় না। ভবিষ্যতে দাম আরো বৃদ্ধি পাওয়ার প্রবণতা, আমরা একটু কিছুদিন আগেই পেঁয়াজ বা অন্যান্য জিনিসগুলো নিয়ে আমরা যেগুলো দেখেছি যে ভবিষ্যতে যদি দাম বাড়ার বৃদ্ধির প্রবণতা থাকে তাহলে কিন্তু ওই দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও মানুষ পূর্বের তুলনায় ওই দ্রব্যগুলো কিন্তু বেশি পরিমাণে ক্রয় করে। ভোক্তার অজ্ঞতা, অনেক সময় ভোক্তা তার চাহিদা সম্পর্কে অজ্ঞ থাকেন, এক্ষেত্রে দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও সে ওই দ্রব্য অনেক মূল্যবান মনে করেও কিন্তু সে দ্রব্য পূর্বের তুলনায় বেশি ক্রয় করে থাকেন। গিফেন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। আমরা গিফেন দ্রব্যের সংজ্ঞাই জানি, মোটা চাল, কাপড়, ডাল, আলু ইত্যাদি, দাম বৃদ্ধি পেলে কিন্তু চাহিদা বৃদ্ধি পায়, হ্রাস কিন্তু পায় না। অতি মূল্যবান দ্রব্য বা আড়ম্বর পূর্ণ দ্রব্য যেরকম আছে স্বর্ণের চেন, হীরা, খচিত আংটি বা চেন বা এগুলো আর কি, ওইগুলো দামি গাড়ি, শৌখিন বাড়ি ইত্যাদি কিন্তু চাহিদার সঙ্গে ভোক্তার দামের সাথে ভোক্তার চাহিদা কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় না, এক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধি তেমন কার্যকর হয় না। বিকল্প দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন হলেও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। চালের দাম বৃদ্ধির সাথে সাথে যদি গমের দামও বৃদ্ধি পায় তাহলে দাম বৃদ্ধির সত্ত্বেও কিন্তু মানুষ চাল ব্যবহার করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদেরকে চাহিদা বৃদ্ধি ঠিক মতোই বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা জানি যে করোনার যে প্রকোপ সেটি পূর্বের তুলনায় এখন আবার বৃদ্ধি পেয়েছে, এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করতে হবে, নিজে ভালো থাকতে হবে, অন্যদেরকে সাথে নিয়ে ভালো থাকতে হবে। সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি।